Assalamualaikum, Muhammad Faisal Lendra Ten Mene YouTube channel এর আরো একটি নতুন ভিডিওতে আপনার স্বাগতম। তো আগের ভিডিওগুলো ছিল কিভাবে BIOS আপনারা আপডেট দিবেন ASUS বা Gigabyte-এর। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা CMOS ক্লিন করবেন, BIOS এর পাসওয়ার্ড রিমুভ করবেন CMOS ক্লিন এর মাধ্যমে। আজকে একটা সংক্ষিপ্ত ভিডিও বা কয়েকটি কথা, সেটা হলো আপনাদের মাদারবোর্ডের ডুয়েল BIOSটা আসলে কি, তো এই নিয়ে কয়েকটা কথা বলবো। এর আগে আমার আরো BIOS নিয়ে কয়েকটা ভিডিও আছে, কিভাবে USB এর মাধ্যমে আপনারা পেন ড্রাইভ বুটেবল করে আপনারা USB তে বুট করবেন, তো এটা অনেক আগে ভিডিও দেওয়া ছিল। শুরুর দিকে BIOS নিয়ে আরেকটা ভিডিও ছিল, সেটা হলো যে আপনারা কিভাবে BIOS এর কিবোর্ড মাউস এগুলোর মাধ্যমে আপনাদের পিসিটি পাওয়ার অন করবেন, সেটা PS2 মাউস বা কিবোর্ডের মাধ্যমে কিন্তু আপনারা পিসিটি পাওয়ার অন করতে পারেন কিবোর্ড বা মাউসের মাধ্যমে। তো সেই নিয়েও ভিডিও দেওয়া আছে আমার মোহাম্মদ ফয়সাল ব্লগ এই ইউটিউব চ্যানেলে, সেই ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। এই এন্টারটেনমেন্ট চ্যানেলে বেশি ভিডিও দেওয়া নেই। তো মূল কথায় চলে আসি, সেটা হলো যে ডুয়েল BIOS, সাধারণত ডুয়েল BIOS-এর যে মাদারবোর্ড গুলো আছে তার মধ্যে Gigabyte অন্যতম। তো ডুয়েল BIOS-এর মধ্যে প্রথম একটা BIOS থাকে, সেটা হলো মেইন BIOS, সেকেন্ড আরেকটা BIOS থাকে, সেটা হলো ব্যাকআপ BIOS। তো আপনাদের মেইন BIOS-এ যদি কোনো ভাইরাসে বা কোনো কিছুর মাধ্যমে ইফেক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপ BIOS থেকে অটোমেটিকলি মেইন BIOS-টি রিকভার হয়ে যায়। তবে মাঝে মাঝে এটি রিকভার হতে চায় না, ম্যানুয়ালি ভাবে তারের মাধ্যমে সেটা ব্যাকআপ BIOS থেকে মেইন BIOS-এ রিকভার করতে হয়। আর মাঝে মাঝে BIOS প্রবলেমের কারণে দেখা যায় যে আপনাদের পিসিটি অটো রিবুট নিচ্ছে, পাওয়ার অন করলে অটোমেটিক রিবুট নিচ্ছে। তো রিবুট নিতে নিতে এক সময় দেখা যায় যে BIOS-টি করাপ্ট হয়ে যায়, করাপ্ট হয়ে যাওয়ার ফলে সেই ব্যাকআপ BIOS থেকে আবারও মেইন BIOS-এ অটোমেটিক রিকভার হয়। তো আপনাদের যদি ডুয়েল BIOS থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। কিন্তু যদি আপনাদের একটি BIOS হয়, সেক্ষেত্রে কিন্তু একটি থেকে চলে গেলে কিন্তু আর মানে BIOS-টি খুলে রিপ্লেস করা ছাড়া আর কোনো সিস্টেম বা প্রসেস থাকে না। তো আমার স্ক্রিনে এই পাশে দেখতে পাচ্ছেন যে ডুয়েল BIOS লোগো ছবি। এর আগের ভিডিওতে আমি 12 থেকে 14 মিনিট মনে হয়েছিল, সেই ভিডিওতে আমি BIOS নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাই এই ভিডিওতে BIOS নিয়ে অন্য আলোচনা করার প্রয়োজন বোধ করতেছি না। তো BIOS সম্বন্ধে আরও যদি বিস্তারিত ধারণা পেতে চান, সেক্ষেত্রে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, সেটা মোহাম্মদ ফয়সাল এন্টারটেনমেন্টেই আপলোড দেওয়া আছে এই বর্তমান চ্যানেলে। আমার হাতে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন সেটি হলো Gigabyte-এর, এটিতে কিন্তু ডুয়েল UEFI BIOS আছে। তো আজকের ভিডিও মোটামুটি এ পর্যন্ত। BIOS সম্বন্ধে আপনাদের আরও কোনো তথ্য জানার থাকলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর অন্যান্য যে ভিডিওগুলো BIOS আপডেট, BIOS সম্বন্ধে বিস্তারিত বা CMOS এগুলো যে ভিডিওগুলো টপিক, সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর আমার একটি প্রথম যে চ্যানেল খুলছিলাম সেটা হলো মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল, সেটাতেও 300+ ভিডিও আছে, 350 উপরে। তো সেটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন, আপনাদের প্রয়োজনীয় ভিডিও সেখানেও আপনারা পেয়ে যেতে পারেন। সর্বশেষ আরেকটি কথা, সেটা হলো যে আপনাদের BIOS-এর মাধ্যমে ভার্চুয়ালাইজেশন নামে একটা অপশন আছে BIOS-এ, ইন্টেল ভার্চুয়ালাইজেশন। তো সেটা এনাবল করলে আপনাদের PC ভালো পারফরমেন্স পাবেন। তো সেটা কিভাবে এনাবল করবেন, সেই টপিকের উপর মোহাম্মদ ফয়সাল ব্লগে ভিডিও দেওয়া আছে, তো সেটাও দেখে আসতে পারেন, সেটাও BIOS রিলেটেড। তো আশা করি সেই ভিডিও দেখলে আপনাদের অনেক হেল্প হবে। তো আজকের ভিডিও আর লং করবো না, এ পর্যন্তই ছিল। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।